Her köye modu girmeme gayrıya çölçe. Biz şu akşe modu dike putom benim izi. Amerika rastı rastı modu nam nay. Modu dike songe tulunay kev nay. Ato dure diye geçe. Aramla marbe. Dino molasçe. Amadır dhurbe. Amadır marbe. Ana şunu en konar o. Jodi amra akut tito hoy. Dere dino mule reyce. Kato jol. Sadirata sangra mi nam akura janen. Janen? Janen la. অনেক স্বাধীনতা সংগ্রামী ছিল, লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী ছিল, কোটি কোটি স্বাধীনতা সংগ্রামী ছিল, ছিল না, হাতে গোনা কয়েকটি লোক ছিল, আর হাতে গোনা কয়েকজন লোক ছিল, তাদের ত্যাগ তপস্যা বলিদান সেটা ইতিহাসে, তপস্যা বলিয়া বলিদান যদি আমরা দেখাতে পারি তাহলে আমাদেরও ইতিহাস তৈরি হবে, নতুন ইতিহাস লেখা হবে, শিবিরটিতে বিজেপির শক্তিশালী সংগঠন করার ইতিহাস আমাকে এখন ঠিক করতে হবে। সেই ইতিহাসের পাতায় আমার নাম থাকবে তো, সেই ইতিহাসের পাতায় যদি আমরা সেই জায়গা করতে পারি তাহলে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। বেশি লোক লাগবে না, এই কয়েকজন আটটা দশটা লোক মিলে ইংরেজের মতো অত্যন্ত দুর্দান্তশালী প্রতাপশালী যে সরকার, এই সরকারের ভিত নষ্ট করে দিয়েছিল। আমরা পুরন্দরপুরের শিউরি দু নম্বর ব্লকের আমাদের সাংগঠনিকভাবে দুটি মণ্ডল, এই মণ্ডলে মিটিং হলো আজকে, উত্তমদার বাড়িতে একটা ঘরোয়া মিটিং হলো, আর একইভাবে আমাদের একটা পাশের গ্রামে আমাদের মিটিং হয়েছে। সেই দুটো মিটিং একদম সম্পূর্ণভাবে কার্যকর্তাদের উৎসাহ, চোখে মুখে উৎসাহ আমরা লক্ষিত করছি। একসময় যারা তৃণমূলে ভয় দেখিয়ে যাদেরকে নিয়ে যেতে হয়েছিল তারাও আজকে এসছে। সবাই আমাদের বিজেপিতে আবার ফিরে এসে নতুন উদ্যমে কাজ শুরু করেছে। ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যে বীরভূমের পোশাকে দাগ লাগতে দিতে, যিনি উর্দিতে যিনি দাগ লাগতে দেননি, বীরভূমে ভোট পরবর্তী হিংসার সময় যার পোশাকে অজস্র লক্ষ লক্ষ দাগ লেগে গেল, সেই এসপি সাহেব পরিবর্তন হয়ে নতুন পুলিশের আধিকারিক বীরভূম পুলিশ সুপার এসে গেছে। আমরা আশা করছি যে এই নতুন পুলিশ সুপারের নেতৃত্বে বীরভূমে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। শাসক আর যে অন্যায় করছে, অত্যাচার করছে, সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবে গণতান্ত্রিকভাবে উত্তর দিতে পারব এবং স্বাভাবিকভাবে আইনের যে শাসন, সেই শাসন প্রতিষ্ঠিত হবে, এটাই আমার বলার।